ত্রিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্য পাশে দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগী লক্ষ্মীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো সত্যিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো দু ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো তার পরিপ্রেক্ষিতেই আমি বহরমপুরে প্রতিবাদ সভা করি আমি সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখি এবং বহরমপুরে হাজার হাজার মানুষ সেই প্রতিবাদ সভায় যোগদান করে নাম কার্তিক মহালয়া ভোটের দুই আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হয়েছিল তার হোতা ছিলেন উনি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ নাকি দাঙ্গাবাজ তিনি মুর্শিদাবাদে ভোটের দুদিন আগে দাঙ্গা লাগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো যে একেবারে નિર્লজ্জ মিথ্যা কথা সেটা এই গোটা বাংলার মানুষ কার নুতন করে বলে দিতে হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভাতে বিশেষ করে মুর্শিদাবাদে কেন এই নির্লজ্জ মিথ্যা কথাগুলো বলে যাচ্ছেন এই বাংলার মানুষকে তিনি জানেন কেউ তাকে বিশ্বাস করবে না তবু কেন বলছেন আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন তারা খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনা কারণে না কিছু করেন না কিছু বলেন অর্থাৎ এই যে কার্তিক মহারাজকে তিনি দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেবার চেষ্টা করছেন তার পেছনেও একটা বড় কারণ আছে সেই কারণটা কি সেটা কি আপনারা জানেন সেটা কি বাংলার মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া আপনাদের জানাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভায় কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণ দিয়ে চলেছেন আসল কারণটা কি খবরের পেছনে লুকিয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ মিথ্যা ভাষণের পেছনে আসল কারণটা কি এটা শুনতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হুমায়ুন কবিরের সে বিখ্যাত ভাষণ মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক ভাষণ দিচ্ছেন যে মুর্শিদাবাদে হিন্দুরা বেশি করলে ভাগীরথীর জলে ভাসিয়ে শতাংশ সংখ্যা সংখ্যালঘুরা যখন সংখ্যাগুরু হয় তখন এরকমই ভাষণ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন একবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল বলে খবর করেছিলাম বলে সাংবাদিক মানব জেল খাটিয়েছিল খবর করেছিলাম একবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে পৃথিবীর কোনো আদালত আমাকে সেই খবরটা করা থেকে আজও বাধা দিতে পারবে না আজ আমি ওই দাবিটাই করে যাবো একবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল যে কারণে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে এখানে এসে তদন্ত করতে হয়েছিল শুধু সেই ওয়ার্ডটা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসন আমার পেছনে পড়ে গিয়েছিল জেল খাটাতে আর তার দলে সম্পদ বিধায়ক হুমায়ুন কবির বলছেন তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব কারণ হুমায়ুন কবির হচ্ছেন সংখ্যালঘু তিনি হচ্ছেন তৃণমূলের বিধায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের সম্পদ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না জীবনে কোনোদিন দিন ব্যবস্থা নেবেও না এইরকম লজ্জাজনক একটা সরকারকে আপনারা নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন হুমায়ুন কবির কি বলেছিলেন আরেকবার ছোট্ট করে শুনে নিন আপনারা কিন্তু মুর্শিদাবাদ জানাই আর আমরা এলাকায় বসবাস করা করে দেবো কার্তিক মহারাজ এর প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুর্শিদাবাদে তিনি মিছিল করেছিলেন যে এই ধরনের ধর্মীয় উস্কানি কেন দেওয়া হবে একজন সাধুর শুধু গীতার পাঠ বোঝানো বা রামায়ণ মহাভারত শোনানোই কাজ নয় গীতা বলছে নিজের ধর্মকে রক্ষা করার জন্য অধর্মের বিরুদ্ধে লড়াইটাও সেই সাধুকেই করতে হবে এই বিশ্ব সংসারের প্রতিটি মানুষকে করতে হবে কিন্তু আমার বাংলার বুদ্ধিজীবীরা এখন ভাতাজীবী হয়ে গেছেন মাসের শেষে টাকা পাচ্ছেন তারা মুখ বন্ধ করে নিয়েছেন এই বাংলার শিক্ষিত মানুষরা তাদের পরিবারের ভয়ে চক্রনির্ভে মুখ বন্ধ করে রেখেছে তাই কাউকে তো প্রতিবাদ করতে হবে দু চারজন ইউটিউবার প্রতিবাদ করছে আসল তত্ত্ব দেখিয়ে সেটাই তো যথেষ্ট নয় তাই কার্তিক মহারাজ এগিয়ে আসেন তিনি নিজে ধর্ম রক্ষার্থে মুর্শিদাবাদের হুমায়ুন কবিদের বিরুদ্ধে মিছিল করেছেন মিটিং করেছেন সেখানে বক্তব্য রেখেছেন যে কেন এই ধরনের ধর্মীয় উস্কানির পরেও মোহাম্মদ বন্দবাদদায় નિર્লজ্জ প্রশাসন হুমায়ুন কবিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কি বলছেন কার্তিক মহারাজ শুনুন আপনারা নবাব জলায় আমরা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা যে কোনো সময় দু ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব তার পরিপ্রেক্ষিতেই আমি বহরমপুরে প্রতিবাদ সভা করি আমি সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখি এবং বহরমপুরে হাজার হাজার মানুষ সেই প্রতিবাদ সভায় যোগদান করে তার পরের বলে ঘটনাটাই ঘটছে সেটা তিনি ভাবলেন যে এই প্রতিবাদ সবার ফলে তিনি ভোটের ব্যাপারটা একটা বলার চিন্তায় এসেছেন উনি বলেছেন কিন্তু আমি কার্তিক মহারাজ আমি ভারত সুহাশ্রম সঙ্গে সন্ন্যাসী আমি হিন্দু সন্ন্যাসী আমার সংস্কৃতি আমার ধর্ম আমার সমাজ এর স্বার্থে আমি সমস্ত মানুষের কাছে যাই আর তাতেই খেপে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী খেপে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দিলেন এই বাংলার প্রতিটা মানুষ জানে এই দাঙ্গায় উস্কানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরও দিয়েছিলেন যে উস্কানির জেরে হাওড়াতে দাঙ্গা হয়েছিল যে উস্কানির জেরে উত্তর দিনাজপুরে দাঙ্গা হয়েছিল এবারেও মুর্শিদাবাদে একমাত্র দাঙ্গা হয়েছে এবং তার সবচেয়ে বড় প্রধান যিনি দায়ী তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঙ্গা কেউ করেই থাকেন জেলে কাউকে পড়তেই হয় তাকে পড়তে হবে যিনি এই দাঙ্গায় উস্কানি দিয়েছিলেন তিনি হলেন মোহাম্মদ আবন্ধবদাই তিনি কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেবার চেষ্টা করলেন তিনি ভালো করেই জানেন গোটা বাংলার একটি মানুষ শুধু তোলামুলের দুইজন ছাড়া কেউ বিশ্বাস করবে না কি বললেন মোহাম্মদ আবন্ধবদাই সেটাও শুনেনিন আপনারা তিনি আমাদের এজেন্ট বসতে দেইনি তমুল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে আমি বলছি আপনি কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়া ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রতিবাদ করে মুর্শিদাবাদে মিছিল করেছিলেন কার্তিক মহারাজ শুধু কি সেটাই কারণ এর কারণ আরো অনেক আছে যেটা এই বাংলার মিডিয়া আপনাদের দেখাবে না কি কারণ যে কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তো কোনো কারণ আছে আসল কারণটা জানতে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম শিক্ষক গবেষক এবং বিশেষজ্ঞ বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ গীতা বলুন বা অন্যান্য ধর্মগ্রন্থ বলুন সেই বিশেষজ্ঞ মানস ভট্টাচার্যের সঙ্গে আমরা তার কাছে আমাদের একটাই প্রশ্ন ছিল যে কার্তিক মহারাজের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন বিনা কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেন না কিছু বলেন না কি কারণ কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেবার শুনুন গবেষক শিক্ষক বিশেষজ্ঞ মানস ভট্টাচার্য ঠিক কি বললেন বাবু হ্যাঁ যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে হঠাৎ করে শুধুমাত্র কার্তিক মহারাজের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন কি কারণ আসল কারণটা কি মুখ্যমন্ত্রী রাগের একটা কারণ নয় এটা দীর্ঘদিনের একটা পরিকল্পিত কারণ কারণ এই মুহূর্তে কার্তিক মহারাজ বা স্বামী প্রদীপ্তানন্দ গোটা পশ্চিমবঙ্গের একটা অন্যতম মুখ হয়ে উঠছে সেটা সম্প্রীতির মুখও বলা যায় সেবার মুখও বলা যায় সনাতনের মুখও বলা যায় এর অনেকগুলো কারণ প্রথম কথা হচ্ছে যে কার্তিক মহারাজ যেখানে নিজের আশ্রম উনি তিনটে আশ্রমের অধ্যক্ষ অরঙ্গাবাদ এবং বেলডাঙ্গা এবং নদীয়ার একটি আশ্রম অরঙ্গাবাদ আশ্রমের সঙ্গে সব থেকে বড় তিনি একটি হসপিটাল করেছেন যার বেশিরভাগ চিকিৎসার পরিষেবা পায় সেখানকার সংখ্যালঘু মানুষজন কলকাতার বড় বড় ডাক্তাররা এর ফলে ওখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর যে রাজনৈতিক বিভেদ সেটা তিনি অনেকটাই মিটিয়ে দিচ্ছিলেন এবং সংখ্যালঘুরাও কার্তিক মহারাজের কথা শুনে চলতো অর্থাৎ একটা ফাটল কারণ সংখ্যালঘুরা কার্তিক মহারাজের কথা শুনে চলবে এটা অনেকেই অনেক দল মেনে নিতে পারবে না কি করে হয় অথচ কার্তিক মহারাজের স্কুলের যে স্টুডেন্ট তিন হাজার স্টুডেন্ট পরে গরিব বাচ্চাদের উনি পড়ান খাওয়া থাকা দেন তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ ওই এলাকার সংখ্যালঘুদের মধ্যেও কার্তিক মহারাজের একটা বড় প্রভাব কাজ করছে ওখানে বত্রিশটা বিধানসভা এলাকা যাদের সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব সিডিউল কাস্ট সিডিউল মূলত আদিবাসী কার্তিক মহারাজ তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান তারা পুরোটাই কার্তিক মহারাজের কথা শুনে চলেন অর্থাৎ কার্তিক মহারাজ একটা বড় ফ্যাক্টর আচ্ছা মানে এতদিন ধরে যেটা হতো সেটা হচ্ছে ভোট ব্যাংক মানেই সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা কার্তিক মহারাজ সেই মিথটাকে ভেঙে দিয়েছিলেন এবং তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে সেবা দিয়ে একটা বড় ভোট ব্যাংক তৈরি করেছিলেন সেটা কোন দিকে যাবে সেটা নিয়ে দ্বন্দ্ব স্বাভাবিক পশ্চিমবঙ্গের যত সনাতনী বড় বড় কার্যক্রম হয়েছে আমি একটা একটা করে বলছি সাতশো তিন বছর পর ত্রিবেণীতে একটি বড় কুম্ভ মেলা হয় যেটা প্রধানমন্ত্রী পর্যন্ত যার উল্লেখ করেছিলেন সেই কুম্ভ মেলার সূচনা হয়েছিল কার্তিক মহারাজের হাত ধরে প্রেসিডেন্ট ছিলেন কার্তিক মহারাজ এবং তার সেক্রেটারি ছিলাম আমি এবং কার্তিক মহারাজ লরিতে করে মুর্শিদাবাদ থেকে খাবার দাবার কম্বল নিয়ে এসে সেই মেলার আয়োজন করেছিলেন অর্থাৎ মুর্শিদাবাদ থেকে সমস্ত জিনিসপত্র এনে ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল ঠিক তার পরের বছর কল্যাণীতে মহাপ্রভু ঘাটে আরেকটি কুম্ভ মেলার আয়োজন করা হয় কারণ শ্রী চৈতন্যদেব সেই ঘাটে স্নান করেছিলেন তার প্রেসিডেন্ট ছিলেন কার্তিক মহারাজ এবং তখন তিনি দুটি বড় বড় লাড়িতে করে এনে সেখানে তিরিশ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন তারপর মায়াপুরে প্রথম পাঁচ হাজার কণ্ঠে একটি পাঠ হয় তার সভাপতি ছিলেন কার্তিক মহারাজ তারপর লক্ষ কণ্ঠে গীতা হয় তারও সভাপতি ছিলেন কার্তিক মহারাজ সুতরাং কার্তিক মহারাজের প্রভাব প্রতিপত্তি দিন দিন বেড়ে যাচ্ছিল সনাতনীদের ক্ষেত্রে এবং সনাতনীদের মধ্যে বিভিন্ন ঘরানার যে বিভেদ ছিল শাক্ত শৈব গানপত্য কারণ মায়াপুরে যখন গীতা ইতিহাসে রামকৃষ্ণ করে তারাপীঠের তান্ত্রিক সবাই এক মঞ্চে বসেছিলেন এবং সেটা কার্তিক মহারাজের আহ্বানে অর্থাৎ সমস্ত সনাতনী ঘরানা যাদেরকে দিয়ে একটা বিভেদ সৃষ্টি করে রাখা হয় তারা এক হচ্ছিল বা এক হয়েছে তো স্বাভাবিকভাবে যদি এইরকম একটা মানুষ উঠে আসেন যার হাতে কয়েক লক্ষ মানুষ যার নির্দেশিত পথে চলে তাকে দমিয়ে দেওয়াটা ভোটের জন্য বোধহয় এই মুহূর্তে রাজ্যের খুব জরুরি ছিল আর এটার কি আরো বেশি এফেক্ট করলো যে হুমায়ুন কবির যেটা হিন্দু মুসলমান নিয়ে বললেন তার প্রতিবাদ করলেন কার্তিক মুহরাজ এটা কি আর একটু উস্কালি একদম এ হুমায়ুন কবির এর আগেও করেছে এবং আগে আরো ওখানকার যারা আর কি সেটা হচ্ছে ওখানকার মুর্শিদাবাদের যে ক্যারেক্টারটা আর কি ওখানকার সেখানে হচ্ছে ঘুষ যারা আছেন আর কি মূলত দুধ তাদের মধ্যে কার্তিক মহারাজের অসম্ভব প্রভাব কাজ করে তো কার্তিক যা বলবেন সেটাই তাদের কাছে বেদ বাক্য আর কি তো সেক্ষেত্রে হুমায়ুন কবির যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন রাজ্য সরকারের রাষ্ট্রনীতি পালন করার ক্ষেত্রে উচিত ছিল সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিকে অ্যারেস্ট করা এবং কার্তিক মহারাজ সেই দায়িত্বই পালন করেছেন সনাতনী হিসাবে এটা একটা বড় রাগের কারণ যে কার্তিক মহারাজ হুমায়ুন কবিরের এই যে নোংরাম এটাকে সামনে নিয়ে এসেছেন ঠিক এই জন্যই মুখ্যমন্ত্রী রেগে যাচ্ছেন আসল কারণ হচ্ছে এগুলো হ্যাঁ একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্তিক মহারাজের উপর রেগে যাওয়ার বিভিন্ন কারণ শুধু হিন্দু ধর্ম নিয়ে নয় তিনি মুর্শিদাবাদের এই যে ঔরঙ্গাবাদ বেলডাঙ্গা নদিয়ার একটা অঞ্চল এই বিস্তীর্ণ এলাকা শুধু হিন্দু নয় সংখ্যালঘুদের মধ্যেও একটা বড় আধিপত্য অর্জন করেছেন সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন তিনি সংখ্যালঘু ছেলে মেয়েদের মুখের খাবার তুলে দিচ্ছেন তিনি একজন হিন্দু সাধুর যেটা যেটা কর্তব্য ঠিক সেটাই করে চলেছেন কার্তিক মহারাজ এবং দোষের উপর একটু বাড়তি করলেন কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সহ্য করতে পারলেন না এ তার দলের সম্পদ হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবার কথা বলছে তার বিরুদ্ধে মুখ খুললেন কার্তিক মহারাজ আর এটাই হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বলে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো তার আগে তিনি খবর রাখছিলেন যে কার্তিক মহারাজ কিভাবে হিন্দুদের ওপর এস সি এস টি সংখ্যালঘুদের উপর প্রভাব বিস্তার করছেন কয়েক হাজার মানুষ হাজার বললে মনে হয় কম বলা হবে কয়েক লাখ মানুষ এখন কার্তিক মহারাজ বলতে অজ্ঞান এবং এই গোদের উপর বিষ পড়া হলো হুমায়ুন কবিরের এই সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে তিনি মিছিল বার করলেন এবং হিন্দু ধর্ম রক্ষার জন্য বক্তব্য রাখলেন সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেগে যাওয়ার পেছনের আসল কারণ ভোট বেড়েই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হিন্দু ভোট বেরিয়ে যাচ্ছে সংখ্যালঘু ভোট বেরিয়ে যাচ্ছে কি করবেন আবার তাকে এই রাজ্যের বিরোধী দলনেত্রীর পদে বসতে হবে সেই সেই এবার সময়টা তিনি বুঝতে পেরেছেন এবার নবান্নের ধরনের সাম্প্রদায়িক দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজকেও দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের মহিলা ব্যানার্জি ব্রাহ্মণ হিন্দু সাধুকে দাঙ্গাবাজ বলছেন এর চেয়ে বড় লজ্জাজনক ঘটনা বক্তব্য এই বাংলার মানুষ কোনোদিন শুনেছে কিনা আমার অন্তত সন্দেহ আছে কেউ প্রতিবাদ করেনি প্রতিবাদ করেছেন কার্তিক মহারাজ আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে উস্কানি দিলেন দাঙ্গার পেছনে সবচেয়ে বড় দাঙ্গার জন্য যাকে যদি দায়ী করা হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে তাকিয়ে দিলেন আজকাল চোরেরাও কে সাধু কে সাধু নয় সেই বিচার করতে শুরু করেছে চোরেরা ঠিক করে দেবে সাধুকে এই হচ্ছে আমাদের বাংলার বর্তমান অবস্থা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া নাকে সর্ষে তেল দিয়ে ঘুমিয়ে পড়লেও আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না